অবশেষে যশোর রোডের গাছ না কেটে রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আদালতের নির্দেশনা ও গাছ না কাটার পক্ষে জনমত গড়ে ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রসারণ করা হচ্ছে যশোর রোড খ্যাত যশোর বেনাপোল মহাসড়ক, তবে কাটা হচ্ছে না পৌনে 200 বছরের পুরনো ঐতিহাসিক 300-এরও বেশি রেইন ট্রি, সেই সঙ্গে প্রাণে বেঁচে গেল মূল্যবান 2000-এরও বেশি গাছ। যশোর সড়ক ও জনপদ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী জানান, মন্ত্রণালয় গাছ না কাটার সিদ্ধান্ত নিয়েছে। এ রাস্তার ভারতীয় অংশে গাছ না কেটে রাস্তা কিভাবে 4 লেনে উন্নীত করা হয়েছে তা পর্যবেক্ষণ করা হবে। আগামী 1 সপ্তাহের ভিতরেই কলকাতা ঘুরে ওখানের পরিবেশ দেখে তারপরে এখানে এসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে গাছ রেখেই 4 লেন করা সম্ভব হয় কিনা। আদালতের নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সেভাবেই রাস্তা বড় করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ যেটা দিয়েছেন অবশ্যই আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এটার বিষয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ, তারপর গাছপালার যেহেতু মালিকানা এখানে জেলা পরিষদের রয়েছে, এর প্যারেন্টস মিনিস্ট্রি হচ্ছে স্থানীয় সরকার বিভাগ, কাজেই দুই মিনিস্ট্রি তাদের মতো যা নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা মোতাবেক এখানে কার্যক্রম গ্রহণ করব। গাছ না কেটে রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজ ও পরিবেশবাদীরা। সরকারের এই সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সরকারকে। আমরা অভিনন্দন জানাচ্ছি এ কারণে সরকার পরিবেশ প্রতিবেশ উন্নয়ন সামগ্রিক পরিস্থিতি জনগণের দাবি সামগ্রিক পরিস্থিতিটাকে বিবেচনায় এনেছে, যেটি নিঃসন্দেহে মানব কল্যাণের জন্য এবং দেশের জন্য ইতিহাস ঐতিহ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। চলতি মাসের শুরুতে যশোর রোডের গাছগুলো কাটার বিষয়ে দ্বিতীয় দফা সিদ্ধান্ত হয়। প্রথমবার সিদ্ধান্ত হয়েছিল গেল বছরের মার্চে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গাছগুলো রক্ষায় দুবারই সরব হয়ে ওঠে বিভিন্ন গণমাধ্যম। গাছ না কাটার পক্ষে দেশজুড়ে গড়ে ওঠে জনমত। সম্প্রতি এক রিট মামলায় গাছ কাটা স্থগিত রাখার আদেশ দিয়ে রুল জারি করেন উচ্চ আদালত। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।